নমস্কার, ওয়ান্ডার ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। আমি এর আগে আপনাদের কাছে শ্রুতি নাটক বহুবার পাঠ করেছি, ভালো আপনারা শুনেছেন এবং অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন। এই কারণে আমি আজকে আবার এলাম আমার শ্রুতি নাটক নিয়ে। তাহলে শুরু করি, বেশি কথা আর বলছি না, সরাসরি নাটকে চলে যাই। তার আগে সঙ্গী চশমা 40-এর পরেই চাল সে, আর সেখানে তো 40 কবেই পার করেছি, এখন 5-এর ঘরে হাঁটছি। আজকের আমার আমি আমার গুরু শ্রীমতী প্রণতি ঠাকুর, তার আমি ছাত্রী এবং দিদি আমাদের ভীষণ যত্ন করে পড়া শেখান। জানি না দিদির যোগ্য হতে পেরেছি কি না, তবে চেষ্টা করি, সব সময় চেষ্টা করি যে দিদি যেভাবে শেখান সেভাবে শিখতে। বিখ্যাত এক চিকিৎসক ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়, ENT স্পেশালিস্ট। চিকিৎসক হলে যে তিনি কেবল ডাক্তারি করবেন তাই নয়, তিনি কিন্তু ভালো গল্প লেখেন, কবিতাও লেখেন। দিদির ভীষণ ভালো, দিদিকে তিনি খুব ভীষণ ভালোবাসেন। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিদি দাদা বলে সম্বোধন করেন এবং তাকে খুব শ্রদ্ধা করেন, আমরাও তাকে খুব শ্রদ্ধা করি। আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা দাগ এই গল্পটি আপনাদের পড়ে শোনাই। দাগ, ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবু পারুলকে চিনতে পারলেন, ও এসেছে আজ অনেকদিন পর। পারুল একটা নষ্ট মেয়ে, আগে ও প্রায় আসতো এই ডাক্তারখানায় সিফিলিসের চিকিৎসা করতে। কি হলো তোর? ডাক্তারবাবু প্রশ্ন করলেন। এই, তোর তো রোগ সব সেরে গিয়েছিল, পারুল বলে উঠল। রোগ রোগ নয় ডাক্তারবাবু, এবার এসেছি অন্য কারণে, পারুল শুরু করলো। একটু দম নিয়ে বলল, একজন বাবু সব জেনে শুনে বললেন আমায় বিয়ে করবেন। তা সেসব আমায় শুনতে হবে কেন? ডাক্তারবাবু খ্যাক করে উঠলেন। আপনি না শুনলে যে হবে না ডাক্তারবাবু, পারুল গলাটা কাঁদো কাঁদো করে বলে উঠল। বাবুটা বলেছে যে বিয়ে করার আগে আমার ঠোঁটের এই সাদা দাগটাকে মিটি ফেলতে। ও তো তোর পুরনো সিফিলিসের দাগ। জানি ডাক্তারবাবু, সে কথাটা আমি তাকেও বলেছি, তিনি বলেছেন এই সংসারে ঢুকলে ওইসব দাগ দেখলে মনে ধাক্কা লাগে, তোর পুরনো যত কেচ্ছার কথা আমার মনে পড়ে যাবে। কিন্তু ওটা মেটাতে তো অপারেশন করতে হবে, তাই তাই দেন না করে, পারুল বলে উঠল। কদিন পরেই অপারেশন করে ডাক্তারবাবু পারুলের ঠোঁটের দাগটাকে মিটিয়ে দিলেন। তারপর ফের একদিন পারুল এসে দাঁড়ালো যেন একটা কঙ্কাল। কিরে তোর এমন দশা? ডাক্তারবাবু অবাক হলেন। বিয়ের পর মানুষটা ছেলে ছেলে করে খেপে উঠেছিল, পারুলোর চোখ দুটো জলে ভাসিয়ে দিয়ে বলতে শুরু করলো। আর তাতেই বুঝি তোর শরীরটা ভেঙে, তা তোর এখন কটা ছেলে? ডাক্তারবাবু একটু রেগেই প্রশ্ন করলেন। ছেলে আর হলো কই, অপেক্ষা করে করে মানুষটা একদিন আমায় ধরে নিয়ে গেল এক ডাক্তারের কাছে। তিনি আমায় যাচাই করে বললেন,
এ তো দেখছি পুরনো ভিডি রুগী, এর আবার ছেলে হবে কি? কথাটা শুনেই না ডাক্তারবাবু মানুষটা বিগড়ে গেল। আর তারপর লোকটা সংসার চেয়েছিল, সন্তান চেয়েছিল, পারুল পারুল আমায় লোকটা না ডাক্তারবাবু শোন তারপর বল কি করব ডাক্তারবাবু। একদিন আমি লোকটাকে ছেড়ে পালিয়ে এলুম, ভাবলুম ও বরং আরেকটা বিয়ে করুক। ও তা এখন তুই আছিস কোথায়? কোথায় আবার, রাস্তায়। ওই আমাদের শেষ কালটা যেমন হয় গো, পারুল উত্তর দিল। ও তার মানে না খেয়ে খেয়েই তুই এমন পোড়া কাঠ হয়েছিস তাই না? শোন মাঝে মাঝে আসবি ডাক্তারবাবু। পারুলের হাতে একটা ভিটামিনের শিশি গুঁজে দিয়ে বললেন, আসবি বুঝলি, ফ্রি ওষুধ দেবো, নিয়ে গিয়ে খাবি। পারুল ডাক্তারবাবুকে প্রণাম করে চোখটা মুছতে মুছতে বলল, আপনি আপনি আমার ঠোঁটের দাগ মিটিয়ে দিয়ে সংসার দিলেন, আর আরেকজনের কথায় তা ঘুষে গেল চিরতরে। এই বলে কাঁদতে কাঁদতে পারুল বেরিয়ে গেল ডাক্তারখানা থেকে। পারুল জানতো না চরিত্রের দাগ পৌঁছে যায় জীবনের অনেকটা গভীরে, ওপর ওপর মুছে ফেলে চরিত্রের দাগ মেটানো যায় না। নমস্কার।